News 18 Bangla. আর 18,000 টাকা যে ক্যাশ এখনো আমার পকেটে বোধহয় আছে, এই 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 14,000 টাকা যখন ওনারা গুনলেন, গোনার পর বললেন যে এটা ইনসিগনিফিক্যান্ট, এটাকে আমরা সিজ করছি না, সিজার লিস্টে লিখে দিলেন যে ইনসিগনিফিক্যান্ট, আমি সিজ করছি না। আমার ফোন ওনারা চেয়েছিলেন, ফোন আমি দিয়ে দিয়েছি, ওনারা সিমগুলো আমাকে দিয়ে গেছেন, আমি সেই সিমগুলো ব্যবহার করব, নাম্বার একই থাকবে। তিনটে ফোন মানে ফোনের ডিভাইস সেট সিম দিয়ে গেছে। একটা সূত্র মারফত দাবি করা হচ্ছে যে আপনাকে নাকি বারবার ডাকা হচ্ছে কিন্তু আপনি কোনোভাবে যাচ্ছেন না, সেই জন্য দেখুন সেটাও আমি বলি যে প্রেস বা মিডিয়া আপনাদেরও একটা কর্তব্য আছে। আমাকে ডাকা হয়েছে কখন? আমাকে ডাকা হয়েছে আসানসোল কর্পোরেশন ভোটের 4 দিন আগে। আমাকে ডাকা হয়েছে আসানসোলের লোকসভার যে বাই ইলেকশন শত্রুঘ্ন সিনহা যেটা জিতলো তার ঠিক 6 দিন আগে। এবং থার্ড আমাকে যে ডাকা হয়েছে সেখানে লিখেছেন ইউ আর হিয়ার বাই ডাইরেক্টেড টু অ্যাপিয়ার অন 15/7 at 1 PM উইথ দি ডকুমেন্টস লিস্টেড ইন দি অ্যানেক্সচার। অথচ অ্যানেক্সচারটা ব্ল্যাঙ্ক, অ্যানেক্সচারে কিছু নেই। আমি নিশ্চয়ই আমার এলাকার কর্পোরেশন ভোট ছেড়ে যেতে পারবো না, আমি নিশ্চয়ই আমার এলাকার লোকসভার বাই ইলেকশন ছেড়ে যেতে পারবো না। পরিপ্রেক্ষিতে কিন্তু আমি প্রত্যেকটা চিঠিতে ওনাদের বলেছি যে আমার অমুক তারিখে রেজাল্ট বেরোবে, তারপরে ডাকুন আমি যাব। আমি শুনেছি, আমি তো ওখানে ছিলাম না, আমি শুনেছি যে ওনারা বলে গেছেন যে একজন মন্ত্রীর বাড়ি এরকম হতে পারে, আমাদের ধারণা ছিল না। আগামী 14 সেপ্টেম্বর কি আপনাকে আবার ইডি সমন করেছে? দেখুন আমার কাছে এখনো পর্যন্ত কোনো নোটিশ আসেনি, কারণ আমার মেলে তারা নোটিশ পাঠায়। আজকের থেকে 7 দিন আগে কয়েকটা খবরের কাগজেও আমি দেখেছিলাম উঠেছে, এই খবরটা বেরিয়েছে। তারপরে আমি নিজে চিঠি লিখে পাঠিয়েছিলাম আমার একজন অ্যাডভোকেটকে যে আপনি 14 তারিখের বদলে তার আগে 13 তারিখ পর্যন্ত যে কোনো দিন ডাকুন, কারণ 14 তারিখ থেকে আমাদের বিধানসভা শুরু হচ্ছে। তো তারও কোনো উত্তর আমি পাইনি। মলয় ঘটক রাজ্যের মন্ত্রী, তার বাড়িতে আজকে সিবিআই হানা দিয়েছিল, যদিও সিবিআই কিছুই পায়নি বলে দাবি করলেন মলয় ঘটক। এমনকি তার আসানসোলের বাড়ি দেখে নাকি অবাক হয়ে গেছেন সিবিআই এর আধিকারিকরা যে একজন মন্ত্রীর বাড়ি এরকম হতে পারে। আর শোনা যাচ্ছে, আমরা সূত্র মারফত জানতে পেরেছিলাম, ইডি তাকে তলব করেছে আগামী 14 তারিখ, যদিও তিনি এখনো কোনো কিছু তলব পাননি বলেই জানালেন।